আল্লাহ তাআলা শেখ মুজিবুর রহমানের সপরিবারে এই দিনে হত্যা করেছিল। আল্লাহ তাদের সমস্ত সবকিছু আল্লাহ আপনি কবুল করে নিয়ে তাদের ভেস্টে নসিব করে দেন। দর্শক, 15ই আগস্ট অনেক জায়গায় বাংলাদেশের শোকসভার আয়োজন করা হয়েছে। এক শোকসভায় দেখা গেল যে যেখানে বঙ্গবন্ধুর দোয়া করা হয়েছে সেখানে জান্নাতের জায়গা জাহান্নাম, জাহান্নামের জায়গা জান্নাত চাওয়া হয়েছে। আমরা দেখছি একজন নেতা বঙ্গবন্ধুকে জাহান্নামের সবচেয়ে ভালো জায়গায় রাখার দোয়া করেছেন। এখন আবার দেখা গেল যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাত চাওয়া হচ্ছে এক দোয়ার মধ্যে। দর্শক, চলুন এই ভিডিওটা একটু দেখে আসি, এরপর আপনাকে আর একটা ভিডিও দেখবার মুরব্বী, তিনি দোয়া করেছেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা যে এই হত্যার যে কাজটা করেছে এই কাজটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তিনি দোয়া করেছেন, এবং তিনি দোয়া করার সময় তিনি দোয়ার কথা ভুলে গিয়ে তিনি দোয়ার মাঝখানে ভাষণ শুরু করে দিয়েছেন। দর্শক, তার ভিডিও দেখাবো, চলুন ছোট্ট আকারে এই ভিডিওটা দেখে আসি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অক্লান্ত পরিশ্রম করে বাংলার মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিলেন। আল্লাহ যারা নিষ্ঠুর রাজাকে দ্বারা তাদের তাকে হত্যা করেছেন, রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের ফয়সালা করে দিন। শাহাদাতের মর্যাদা চেয়ে এবার জান্নাত দিতে বলতেছেন, আবার যারা এখানে বসে আছেন রামসাগরগুলা তারা আমিন বলতেছেন। বঙ্গবন্ধুকে কে হত্যা করে? খন্দকার মুস্তাক। খন্দকার মুস্তাকের জান্নাত চাওয়া হচ্ছে, অন্যদিকে বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রাখার দোয়া করা হচ্ছে। এই যখন দেশের অবস্থা, বাংলাদেশে কি আলেম ওলামার অভাব, হুজুরের অভাব? একজন মাদ্রাসার মসজিদে ছোটো, সবচেয়ে ছোটো মসজিদের ইমামকে নিয়েও যদি দোয়া করানো হয় তাহলে এমন হবে না। তার কামলা ধরে নিয়ে, নেতাকে ধরে নিয়ে আপনি দোয়া করতে বলেন, দোয়া করতে পারবে না। দোয়া করাতে যদি করান তাহলে দেখবেন আপনাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে আসবে। এই জন্য উচিত হুজুর দিয়ে দোয়া করানো। আর হুজুরদের দোয়া করবো কীভাবে? ভালো ভালো যারা হুজুর এদেরকে তো জেলখানায় বন্দি করে রাখছেন, এই জন্যই আপনাদের কপালে এই অবস্থা। যাই হোক, তো চলুন আরেকটা নেতার আরেকটা মোনাজাত অংশ শুনে আসি। আল্লাহ তাআলা শেখ মুজিবুর রহমানের সপরিবারে এই দিনে হত্যা করেছিল। আল্লাহ তাদের সমস্ত সবকিছু আল্লাহ আপনি কবুল করে নিয়ে তাদের ভেস্টে নসিব করে দেন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আয়ুকে বৃদ্ধি করে দেন, সে সঠিকভাবে এই দেশটা পরিচালনা করতে পারে, সেই তৌফিক আল্লাহ আপনি সহযোগিতা করে দেন। আল্লাহ বঙ্গবন্ধুর যারা হত্যা করেছিল আজকের আলোচনা সবাই দোয়া মাহফিলে আমরা তাদের বিচার সম্পূর্ণ হয় এই প্রত্যাশা করি। আমাদের সবাই স্বাস্থ্য কামনা করে আমরা দূর দূরান থেকে আইসি সবাই মা বাপ ভাই বোন দাদাদের নানা নানি গালে গালো বহুই সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ সবাইকে বেহেশত নসিব করে দেন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে সেই আশা আবার আপনি সবকিছু তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা হামলা লানা কুননা মিনাল খাতিন। আল্লাহ আমাদের এই বাগারপাড়া থানা যে পরিচালনা করতেছে, আল্লাহ বহু জনগণের ভিতর দিয়ে রাজনীতি করে আজকে বাগারপাড়ার মানুষের গৌরব, বাগারপাড়ার মানুষের মনের আশা পূরণ করার জন্য সে সমস্ত সবকিছু ত্যাগ করে বাগারপাড়ার মানুষের জন্য শ্রম দিয়ে আল্লাহ বাগারপাড়ার যে সমস্ত উন্নয়ন করেছে, বাগারপাড়ার যে সমস্ত স্বপ্ন দেখেছে, কিছু বাগারপাড়ার মানুষ কুচাক্ত মানুষ, তারা দল করে না, তাদের পূর্বপুরুষ আমলিক করে না, তারা কোথার থেকে উঠে আছে এই বাগারপাড়াকে দখল করে নিয়ে এই বাগারপাড়ার যে নৌল মডেল যে উন্নয়ন আছে এই উন্নয়ন অভয়নগরে কিছু কুচক্রটি আছে এই কুচক্রটি থেকে আল্লাহ তুমি তাদের সবাইকে ইজাজত করে দাও। আল্লাহ যেমন সত্য মানুষ এই বাগান বলার সম্পদ নিয়ে অভয়নগর দিতে চায় আল্লাহ তুমি তাদের হিদায়ত করো। আমি আরেকটা কথা বলতে চাই, বাগান বলার মানুষ রাজনীতি শিখে রাজনীতি করেন, আগে তার নির্দেশ মানতে হবে তারপরে রাজনীতি করতে হবে। বাগান বলার মানুষ যদি আপনারা দর্শক দোয়া শুনেছেন, এই হলো দোয়ার অবস্থা। পদ্মা সেতু উদ্বোধন করা এক কামলা দিয়ে, মুনাজাত করা আরেক কামলা দিয়ে। যখন আলেম ওলামাদেরকে বন্দি করে জেলখানে রাখবেন তখন আপনাদের অবস্থা এর চাইতে ভালো হবে না। এই জন্য উচিত আলেমদেরকে বন্দি করে না রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। এবং এই সমস্ত দোয়া অনুষ্ঠানে ভালো ভালো কারি আছে,
পদ্মা সেতু উদ্বোধন আমরা দেখেছি একজন কারি তেলাওয়াত করেছেন, মাদ্রাসা যে একদিন পড়ে তার তেলাওয়াতও এর চাইতে সুন্দর হয়, এমন একজন কারি যে তেলাওয়াত করা, বাংলাদেশের ভিতরে বিশ্ব যে হাফেজের অভাব নাই তাদেরকে তেলাওয়াত করা হয়নি। যাই হোক প্রিয় দর্শক, এরা আসলেও এদের প্রতি আমাদের মাদ্রাসা বা ইসলামের প্রতি আকৃষ্ট না। আসলে থাকতো তাহলে এখানে ভালো একজন হুজুর করে হুজুর দাওয়াত দিয়ে এনে তাদের মাধ্যমে দোয়ানো করা হতো, কিন্তু তারা সেটা না করে নিজেদের মধ্যে দোয়া করে দিচ্ছে, যার ফলে এখন বঙ্গবন্ধুকে জাহান্নামে রাখা হচ্ছে, যার ফলে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতে রাখা হচ্ছে।